কোনো স্বাভাবিক বছরে মূল্যস্ফীতির পরিমাণ কিরকম থাকবে সেটা একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায় নীতি নির্ধারকদের জন্য। কিন্তু 2020-21 অর্থ বছরের বাজেট যখন প্রণীত হচ্ছে তখন বাংলাদেশ সহ সারা বিশ্বজুড়েই কিন্তু করোনা ভাইরাসের প্রভাবজনিত অর্থনৈতিক স্থবিরতা চলছে। এই সময় মানুষের হাতে আয় কম, জীবিকার যে সংস্থান সেটা সংকুচিত হয়ে এসেছে, চাহিদা এবং যোগান উভয় দিকের যে সংকট, ফলে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা নেই। তাছাড়া বিদেশ থেকে যে প্রতি বছর রেমিটেন্স আসে সেটাও মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব রাখে অন্য বছর, এবছর কিন্তু সেটাও কমে গেছে। কাজে এই মুহূর্তে মূল্যস্ফীতি হবার সম্ভাবনার চেয়ে বরং কর্মসংস্থান স্থবির হয়ে আছে, সেই স্থবির কর্মসংস্থানের অবস্থা দূর করার জন্য মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও নানান রকম অর্থনৈতিক কর্মপরিকল্পনা নেওয়া উচিত। রাজস্ব ঘাটতি দূর করার জন্য যদি টাকা ছাপানো হয় আমি মনে করি তা মূল্যস্ফীতিতে খুব একটা প্রভাব এই সময় রাখবে না, কারণ বরং মানুষের মধ্যে চাহিদার সংকট যেটা আছে, অর্থনীতির চাকাকে ঘোরাতে হলে যেহেতু সেই চাহিদার সংকটটাও দূর করা দরকার, ফলে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এমনভাবে বাস্তবায়িত হতে হবে যেন কর্মসংস্থান সৃষ্টি হয় তার মাধ্যমে। এবং যেহেতু এই বছর বেসরকারি বিনিয়োগ কম হওয়ার সম্ভাবনা, সরকারি বিনিয়োগের মাধ্যমে যেন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের হাতে আয় পৌঁছানোর ব্যবস্থা হয় সেই দিকে নজর রাখতে হবে। মূল্যস্ফীতি এবছর চিন্তার বিষয় নয়, ফেব্রুয়ারি পর্যন্ত 5.26% মতো ছিল মূল্যস্ফীতি আগের বছরের এই সময়ের তুলনায়, এবং সেটা আসলে বাড়েনি, বরং অর্থনৈতিক স্থবিরতার কারণে মূল্যস্ফীতি এখন স্থবির হয়ে আছে বা কমের দিকে। বরং আমরা কিছু খণ্ডিত মূল্যস্ফীতি দেখছি সাপ্লাই চেনের সমস্যার কারণে, অর্থাৎ এক জায়গায় পণ্য উৎপাদিত হয়ে নষ্ট হচ্ছে, অন্যদিকে পণ্যটা সাপ্লাই না হওয়ার কারণে সেইখানে সেই জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই কারণে সাপ্লাই চেনের যে সমস্যা সেইটাও দূর করতে হবে এবং পণ্যের সরবরাহটা ঠিক রাখতে হবে। পাশাপাশি বরং এখন মূল্যস্ফীতির চিন্তা না করে কর্মসংস্থান কী করে বাড়ানো যায় সেটা চিন্তা করতে হবে। 2020-21 অর্থ বছরের আরেকটি চিন্তার বিষয় হচ্ছে রাজস্ব আদায়ের যে সংকট, কারণ অর্থনৈতিক কার্যক্রম সংকুচিত হয়ে আসার ফলে এবছর রাজস্ব আদায় কম হওয়ার সম্ভাবনা। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যয়ও কম হবে, নানান রকম ধরেন এক্সপোর্ট যদি কম হয় সেখানে ক্যাশ সাবসিডি কম দেওয়া লাগবে, বিভিন্ন রকম অর্থনৈতিক কাজে যে ধরনের খরচগুলো করতে হয় সেগুলো কম লাগবে। তবে মোটা দাগে বোঝা যাচ্ছে যে আমদানি রপ্তানি সব মিলিয়ে যে সংকটে আছি, অর্থনৈতিক কার্যক্রমের স্থবিরতায় যেভাবে আছি তাতে সরকারের রাজস্ব আদায় কমে যেতে পারে। এই কারণেই বিলাস পণ্যের উপরে অবশ্যই আমাদের ট্যাক্স এবছর বাড়াতে হবে। পাশাপাশি আসলে ব্যয় কমিয়ে রিসোর্সের এফিসিয়েন্ট ব্যবহার করেই কিন্তু আমাদের বাজেট ঘাটতিকে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তবে অন্য বছরের মতো জিডিপির 5% বাজেট ঘাটতি সেটা এবছর রাখা সম্ভব না, এবং না রাখলেও যেহেতু আমাদের ঋণ জিডিপি রেশিও অত বেশি নয় কাজেই ঘাটতি বাড়লেও আমাদের খুব সমস্যা নেই। সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ টাকা ছাপানো সব মিলিয়েই এই ঘাটতির পূরণের উদ্যোগ নিতে হবে। আমি মনে করি যে বিলাস পণ্যের উপরে কর বাড়ানোর পাশাপাশি আমাদের যে সকল জায়গা থেকে অন্য বছর আমরা কর আদায়ে ছোট ছোট বিভিন্ন জায়গা আছে, যে সকল জায়গায় কর আদায়ের সমস্যা থাকে, আদায় করার যে ইনিশিয়েটিভ সেগুলো থাকে না, সেই জায়গায় মনোযোগ দিতে হবে। আমাদের কর ব্যবস্থার যে সহজ করা, এই বছর যেন সহজে মানুষ কর দিতে পারে সেটা দেখতে হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে কর মুক্ত আয়সীমা কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ সাধারণ এমনিতে এটা বহু বছর একই জায়গায় আছে, কমপক্ষে এটা 4 লক্ষ টাকা করা উচিত। পাশাপাশি সাধারণ মানুষকে করের অব্যাহতি দিয়ে বরং এই বছর বিলাস পণ্যের উপরে উচ্চ হারে কর বসিয়ে এবং যে সকল নতুন নতুন কার্যক্রম বেশি চালু হচ্ছে, বিভিন্ন রকম সরবরাহ এবং নানান জায়গায় যে নতুন ধরনের কার্যক্রম সেগুলোতে কিছুটা ট্যাক্স বসানো যেতে পারে। তবে এই বছর মনে রাখতে হবে যে আমরা স্বাভাবিক অবস্থার চেয়ে যেহেতু সাধারণ মানুষের অবস্থা তেমন সুবিধা নেই, সেই জন্য করের বোঝাটা হ্রাস করাটাই হবে যুক্তিসঙ্গত। এবং শুধুমাত্র আমরা যদি আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে বাড়ানোর জন্য চেষ্টা করি তাহলে সামনের বছরগুলোতে কিন্তু এই বছরের যে ঘাটতি হয়েছে বা ঋণগুলো সেগুলো আমরা কিন্তু পরবর্তীতে পুষিয়ে নিতে পারব। কাজেই এই বছর টিকে থাকার বাজেট 2020-21 অর্থ বছরে এই সময় করের বোঝা না বাড়িয়ে শুধু বিলাস পণ্য এবং কিছু নতুন ধরনের কার্যক্রম যেগুলোতে
সাধারণ মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, সাধারণ মানুষের উপরে করের বোঝা বাড়ার সম্ভাবনা নেই, সেইখানে হয়তো কর বাড়ানো যেতে পারে। কিন্তু বাকি ক্ষেত্রে আসলে করের অব্যাহতি দিয়ে অর্থনৈতিক কার্যক্রমের এক্সপানশনকে গুরুত্ব দিতে হবে, ফলে রেট কম হলেও হয়তো আমরা অর্থনৈতিক কার্যক্রমকে যদি স্বাভাবিক অবস্থায় রাখতে পারি তাহলে রাজস্ব আদায়টা আমরা করতে পারবো এবং কর ব্যবস্থাকে সহজ করতে হবে। যে সকল জায়গা থেকে অন্য বছর কর আদায় করা সম্ভব কিন্তু ইনিশিয়েটিভের কারণে করা যায় না, সেই পকেটগুলোতে যেতে হবে। ধনী মানুষের বরাবরই করের বোঝা তাদের উপর বেশি থাকে, তবে কেউ যেন কর ফাঁকি দিতে না পারে সেই জায়গাতে চেষ্টা করতে হবে অতিরিক্ত করের বোঝা না বাড়িয়ে।